হাই ফ্রেন্ডস, আমি সৌমাল্য। আজ এসেছি তোমাদের কাছে একটা নতুন আর ফাটাফাটি ভিডিও নিয়ে। মা আর বাবার মধ্যে একটা লাঞ্চ ইটিং চ্যালেঞ্জ হতে চলেছে, আর বাবা থাকলে চ্যালেঞ্জটা ইউনিক হয়, আর যখন পানিশমেন্ট টাইম হয় তখন পানিশমেন্টটা ইউনিক হয় আর মজাদার হয়। তো দেখা যাক আজকের এই চ্যালেঞ্জে কে জেতে আর কে হারে, যে হারবে তার জন্য তো মজাদার একটা আর একটা ইউনিক পানিশমেন্ট ওয়েট করছে। তো চলো দেখা যাক আজকে কে জেতে আর কে হারে। আজকে চ্যালেঞ্জ স্টার্ট হচ্ছে, 3, 2, 1 স্টার্ট। আজকে সব ইলিশ মাছের পদ, আলু ভাজা, পটলের দর্মা, পমফ্রেট কারি, ইলিশ ভাপা, আর ইলিশ মাছ, আর ইলিশ মাছের মাথা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ঝোল। আমি কিন্তু ভাত নেবো, তুই তো না নেবো। বাবা যে আসলে খাচ্ছে, তাড়াতাড়ি খাচ্ছে না। তোর টেস্ট বুঝে বুঝে খাচ্ছে, এত সুন্দর রান্না করেছি আমি। স্বাদ গ্রহণ পূর্বক ভোজন করে দিয়েছে। তাড়াতাড়ি খাচ্ছ
যতক্ষণ চলবে ততক্ষণ খাওয়া চলবে। আমি জিতে আছি, বাবা জিতে আছে। চ্যালেঞ্জ এখন ভাতভাটি হাটকাটি চ্যালেঞ্জ হচ্ছে। মায়ের খাওয়াটা এগিয়ে গেছে, মায়ের ভাত মানে খাওয়াটা শেষ হয়ে এসেছে, বাবা এখনো খাচ্ছে, বাবা ভাত মানে রয়ে গেছে। দেখা যাক আজকে কে যেতে। চ্যালেঞ্জ কিন্তু হাটের দিকে চলছে, দুজনেই তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করছে। লাজাটা আমাকে দিয়েছো? দাও লাজাটা দিয়ে চাকরা নিয়ে নি। আরে তো মাঝে দিয়ে হ্যাঁ আমাদের বাড়ির পাশে স্টেডিয়াম মাঠ আছে, প্রত্যেক রবিবার খেলা হচ্ছে। এখন আমাদের স্টেডিয়াম মাঠে যে ফুটবল মিউনিসিপ্যালিটি গোল্ড কাপ হচ্ছে, আমরা তার একটা ভিডিও ছেড়েছি। তোমরা যারা খেলা দেখতে ভালোবাসো তোমরা দেখতে পারো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা দেখতে পাবে খেলাধুলো। আজও খেলা আছে, তিনটে থেকে খেলা আরম্ভ। আমার লেজার জন্য আমি হেরে গেছি, আমি জিতে যেতাম, আমি তো জিতে গেছিলাম। আমার লেজার জন্য আমি হাত পড়ে আছে, তো হাতটাই শেষ করতে পারতে। আরে গলা গলা যাতে কাটা ফুটে না তখন কি করবো, ওই জন্য তো আমি ভাতা রেখে দিচ্ছি। গলা আছে, গলা আছে, আমি তো ভাতটা ওই জন্য রেখেছিলাম, এতে কাটা ফুটে গেলে খাবো বলে। আমার পানিশমেন্ট হলো আমার পানিশমেন্ট হলো আমি শুভমণি হাত মাথা পা সব ঠিক হয়ে গেছে।
মাখন ও মারছি এটা কি রকম পানিশমেন্ট এটা কি রকম পানিশমেন্ট শুরু করো শুরু করো তুমি এই ইন্টারভিউ রেখেছিলে হ্যাঁ শুরু করো তুমি আজ গেলে কি হচ্ছে মায়ের এখন পানিশমেন্ট একদম 10 মিনিট ধরে হবে। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে তো মা এখানে শেষ, মা যেরকম মাসাজ করছে বা 10 মিনিট মাসাজ করতে গেলে মায়ের অবস্থা খারাপ হয়ে যাবে। তো তোমরা এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, বাই।